আমার প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমাদের এই করোনা ভাইরাসের দরুনে আজ আমরা সকলেই গৃহবন্দী। এই গৃহবন্দী থাকতে থাকতে আমাদের খুব মেন্টাল স্ট্রেস হয়ে পড়ছি আমরা। এই মেন্টাল স্ট্রেস দূর করার জন্যই আমাদের তারা সুন্দরী বালিকা বিদ্যাভবনে প্রধান শিক্ষিকা মহাশয়ার উদ্যোগে আগামীকাল থেকে ক্যারাটে আর যোগা ক্লাস স্টার্ট হয়েছে। এই তার জন্য আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। মেন্টাল স্ট্রেস কাটানো এবং পড়াশোনার একাগ্রতা বাড়ানোর জন্য আমাদের রোজ মেডিটেশন খুব দরকার। মেডিটেশন করলে আমাদের পড়াশোনার মানসিক বিকাশ ঘটে এবং মেন্টাল স্ট্রেস অনেকটা দূর হয়। আর কিছু কথা না বাড়িয়ে আজ আমরা যোগা ক্লাসে প্রথম অধ্যায় স্টার্ট করি, এবং সেটা হলো মেডিটেশন দিয়ে। আজ আমরা এখন মেডিটেশন করব, চলো। প্রথমে মাটিতে পা দুটো ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে দুটি পাকে ভাঁজ করব। ভাঁজ করে দুটো হাত হাঁটুর উপরে রেখে চোখ বন্ধ করে 10 মিনিট থাকব। আস্তে আস্তে দুটো চোখ খুলব। খোলার পর স্লোলি ব্রিদ ইন ব্রিদ আউট, নাক দিয়ে নিঃশ্বাসটা নেব আর মুখ দিয়ে ছাড়ব। 10 টাইমস করব এটা। তারপর ঠিক যেরকমভাবে আমরা শুরু করেছিলাম ঠিক সেরকমভাবে পুনরায় সেই জায়গায় ফিরে যাব। পা দুটো আবার সোজা টান টান করে মাটিতে ছড়িয়ে দেব। আমরা আজ যে যোগাটা করব এই যোগাটার নাম হচ্ছে সুখাসন। সুখাসন করলে আমাদের শরীরে পায়ের উরুর শক্তি বৃদ্ধি পায়। যে সমস্ত শিশুরা দাঁড়াতে দাঁড়াতে অনেকক্ষণ তাদের পায়ে ব্যথা লাগে, তাতে তারা যদি এই যোগা করে তাতে অনেক উপকৃত পাবে। চলো আজ আমরা করি সুখাসন। সুখাসন করতে গেলে প্রথমে মাটিতে দুটি পাকে টান টান করে ছড়িয়ে দিতে হবে। এরপর ডান পাটাকে বাঁ হাত দিয়ে নিয়ে ডান পায়ের পায়ের পাতাটাকে বাঁ পায়ের উরুর নিচে রাখব। আবার বাঁ পাটাকে ডান হাত দিয়ে নিয়ে ডান পায়ের উরুর নিচে রাখব। এরপর আমাদের মেরুদণ্ডকে সোজা করে টান টান করে রাখব, আর দুটো হাতকে দুটো হাঁটুর সমানে একেবারে টান টান করে রাখব। এটা 10 মিনিট করে রাখব, চোখ বন্ধ করে থাকব। আস্তে আস্তে চোখ খুলব। খুলে বাঁ হাতটাকে ডান হাঁটু থেকে ডান হাতটাকে ডান হাঁটু থেকে তুলে বাঁ পাটা সরালাম। বাঁ হাতটাকে ডান পায়ে নিয়ে ডান হাতটাকে সরিয়ে রিল্যাক্স করলাম। আজ এই পর্যন্তই ক্লাস, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।